আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার পিয়ালি। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমি ভালো আছি। আর এখন বাজে হলো দুপুর দুটো, তো এখন থেকে আমি আর ভিডিওটা স্টার্ট করছি। আর আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, বেঙ্গলির হ্যাপি নিউ ইয়ার। আজকে পয়লা বৈশাখ, তো আমি তো সাজুগুজু করেছি, একটু স্নান ঠান করা হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি। আজকে আমি নতুন এই কাফতার নাইটিটা পরেছি, সেটা তো আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম একদিনকে, তখন তো খুলে দেখাতে পারিনি। সেটা পরেছি, আমার এতটাই মানে কমফোর্টেবল, এত ভালো লাগছে পরে, মনে হচ্ছে একটা কিনবো। নিয়ে আমি আরও কটা নাইটি কিনেছি, আমি আর আমার মা, আপনাদের সঙ্গে অন্যদিন শেয়ার করবো। আজকে এখন কাছে নেই, সেই জন্য আমার না কয়েকটা জিনিস মানে একটুখানি ধরুন মানে একটু খাপাতে হবে, ধরুন এই ঘরের কাছে কিছু নিচে কাটাতে হবে এরকম আর কি। এই সব ঢিলা ঢিলা হয়েছে, কিছুটা লম্বা হয়েছে, কোনোটা আবার ঠিকঠাকও আছে। আরও দুটো কাপ্তান কিনেছে, ওগুলো এরকম বাটিকের নেই, এমনি কটনের মানে নর্মাল প্রিন্ট। তো একটা তো আমার ঠিকঠাক হয়েছে, একটা বড় হয়েছে, তো ওটা মা বলছে পরবে, মানে মায়ের আবার ঠিকঠাক হচ্ছে। আর মাও আজকে নতুন নাইটি পড়তে পড়েছিলাম, পরেনি, কারণ মা নীল পুজোর দিন পড়েছিল, তো সেটাই আজকে আবার পড়েছে। নতুনই বলতে গেলে আজকে দুবার পড়লো এই নিয়ে। আর আমি তো ধুয়ে ধুয়ে সব কিছু করে পড়লাম, বেশ ভালো মোমবাতি একদম। আর আজকে আমাদের ঘরে রান্না বান্না হচ্ছিলো নববর্ষের জন্য, মটন হচ্ছে, আর তার সঙ্গে হচ্ছে ভাত হয়েছে, মুগ ডাল, সজনে আর আলু পোস্ত, আমের চাটনি। তো মটনটা এখনো হচ্ছে আর কি, বাবা করলো, আজ একটু কাছাকাছিও ছিল ঘরে। মটনের দোকানে এত লাইন যে বাবা আজ সকালবেলা 9টার সময় বেরিয়েছে, বেরিয়ে 11:30 বাড়িতে এসছে। তাই মা বলছে তাহলে তুমি মটনটা নিয়ে চিকেন নিয়ে চলে আসছো, রবিবারে মটন খেতাম। তো যাই হোক, আমি অনেকদিন পরে বলেছি আজকে মটন আনতে, কারণ প্রায় চিকেনই খেয়েছি কয়েকবার মানে ঘন ঘন আর কি, সেই জন্য। তো আজকে নববর্ষ, তাই মটন খাবো না, তাই কি হয়। আর বাবা যেহেতু মটন খেতে ভালোবাসে, সেই জন্য মটন হয়েছে আজকে। আর ঠাকুরকে আমাদের স্নান টান করে পুজো দিলাম, মানে লক্ষ্মী গণেশ আছে আমাদের মালা ফুল মিষ্টি দিয়ে, তো ওটা আমি আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করবো। আর তারপরে হলো পাশের বাড়ি গাছে হয়েছে, বেশ গত বছরও হয়েছিলাম, কিন্তু ওরা কেউ পানেনি, দু চারটে হয়েছিল, সব পড়ে গেছিলো, অত হয়নি, আর পাখিতে খেয়ে নিয়েছিল। আর তার আগের বছর যে বছর আমরা আর কি এখানে আসিনি, এত হয়েছিল কি বলবো আর না, তার আগের বছর মানে অত হয়নি, তার 19-এর কথা বলছি, 19-এ অনেক হয়েছিল, আর এবছর হয়েছে অনেক। আমি ভিডিও করেছি, এত ভালো লাগে দেখতে আমগুলো গাছে একদম কাছ থেকে। আর তারপর বাবা ওই জগন্নাথের যে ফটো ফ্রেমটা পুরী থেকে এনেছিলাম, ওটাও লাগিয়ে দিচ্ছে দেওয়ালে আমাদের ডাইনিংয়ের, তো ওটাও শেয়ার করবো। প্লাস এদিকে দুটো গামছা কিনেছিলাম, মানে একজোড়া, সেটা আর বাবার একটা লাইট এনেছে জানেন তো, সে নাইট ল্যাম্পের মতো খুব সুন্দর লাইটটা, তো ওটাও আমি শেয়ার করবো আপনাদের সাথে। সব ভিডিও করে গেছি, আপনারা সব দেখে নেবেন। আর বিকালবেলা তো একটু বেড়া উষা জুয়েলার্সে যাবো, এবারে উষা জুয়েলার্স তো সে একই গিফট দেবে, কিন্তু গিফটগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, মানে 500 টাকা থেকে শুরু করে ওই কত 2-3 লাখ টাকা অবধি আছে, মানে হালকাটা। তো ওরা ফুচকা খাওয়ায়, তারপরে মিষ্টির প্যাকেট দেয়, ক্যালেন্ডার দেয়, আবার আম পান্না খাওয়ায় একটা। তো বিকালবেলা তিনজনে যাবো আর কি। বাবার নতুন পড়বে কিনা জানি না, বাবার নতুন একটা পাঞ্জাবি আছে মানে ফতুয়া টাইপের, তো কিনেছিল এখনো পর্যন্ত পরেনি। আর মা একটা চুড়িদার বাড়াতে দিয়েছিল মায়ের, মানে পিস ছিল ঘরে সেটা দিয়ে, কিন্তু মায়ের মনের মতন বানায়নি, কালকে মা নিয়ে এসছে, মার কাল থেকে মন খারাপ, কারণ না প্লাজো বাড়াতে দিয়েছিল, প্লাজোটা এমন বানিয়েছে না, মানে কাটিংটাই কেমন ওরকম, নাকি ওপরে কাকিমারা নাকি এক জায়গায় এরকম করে দিয়েছে, মানে মনের মতন হয়নি, খুব দুঃখ। তো আর তারপরে কুর্তিটা যেটা মানে যে উপরে যে সালোয়ারের উপরেরটা আর কি, ওটা আবার হাতাটা ঠিক আছে, বয়টাতে চেস্টের ওখানে টাইট করে দিয়েছে, ওটা গরমের মধ্যে দম বন্ধ জিনিস পরে যায়, তো ওটা তো মা খোলাবে। প্লাস হাতে একটা রিপ দিতে পারছিলাম পাইপিং ব্ল্যাক দিয়ে, ওটাও দেয়নি, তাহলে মা আজকে পড়বে না। তো মায়ের একটা আগেরই কুর্তি লাগিয়ে থাকছে, ওটাই পড়বে মা, যাই হোক মাকে ওটা অনেকদিন পরে দিলাম, ওটাই পরো আজকে, তো ওটা বার করে দিলাম। তো মায়ের সঙ্গে আমি আপনাদেরকে বিকালবেলা দেখা করাবো, আর বাবার সঙ্গেও, তো তাহলে আপনারা সব দেখে নিন, আর তারপরে আমি আবার আসছি, ঠিক আছে। দেখুন বন্ধুরা, আজকে নববর্ষ উপলক্ষে আমি আমার ঘরের ঠাকুরদেরকে ফুল মালা আর লাড্ডু দিয়ে পুজো দিয়েছি, তো পুজো দেওয়াটা কেমন হয়েছে আর আমার ঠাকুর দেখে কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এটা হলো আমাদের পাশের বাড়ির আম গাছ, তো আমি আমাদের ঘরের জানলা দিয়ে এই ভিডিওটা শ্যুট করেছি। দেখুন আমগুলো কি ভালো লাগছে গাছে, আর অনেক আম ওদের বাড়ির টিনের চালে পড়ে নষ্ট হয়ে গেছে শুকিয়ে। আর এটা হলো সেই জগন্নাথের ফটো ফ্রেমটা যেটা আমরা পুরী থেকে নিয়ে এসেছিলাম, তো ওটা এতদিন পরে লাগানো হয়েছে আমাদের ডাইনিংয়ের ওয়ালে, বাবা লাগিয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখুন বন্ধুরা, এটা হলো পুরী থেকে আনা গামছা, তো এটা হলো একজোড়া গামছা আছে, এর মধ্যে এখনও টুকরো করা হয়নি, তো টুকরো করার পরে একটা বাবা ইউজ করবে, একটা আমি আর মা, তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখুন বেশ লালের মধ্যে সাদা দিয়ে কোটকি ছাপা। আর দেখুন বন্ধুরা, বাবা এই লাইটটা এনেছে, তো এটা ডাইনিং এখন জ্বালি আপনাদের সঙ্গে শেয়ার করছি, ঘরটা অন্ধকার করে দিয়ে, তো এটা জ্বালালে বেশ সুবিধা হয় রাত্রেবেলা। তো শুধু একটাই নয়, দুটো এনেছে, তো ওটা তো গ্রিন কালারের আলো হয়, এটা হলো ব্লু কালারের, তো এটাও বেশ ভালো, দুটো দুরকমের দেখতে, তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। হাই ফ্রেন্ড, এখন আমার দুপুরবেলা লাঞ্চ করা হয়ে গেছে, তো আপনাদের সঙ্গে লাঞ্চের মেনুগুলো আমি শেয়ার করছি, তো আপনারা দেখে নিন। আর তারপরে এখন আর আসবো না, একবারে আবার বিকালবেলা গল্প করতে পারবো, সাজুগুজু করবো, নতুন জামা পরবো তারপরেই, ঠিক আছে। আর এই হলো বন্ধুরা আজকে আমাদের নববর্ষ স্পেশাল দুপুরের লাঞ্চের মেনু,
তো মেনুতে রয়েছে হলো মটনের ঝোল, দেখতে তো দারুণ হয়েছে আর খেতেও আশা করি খুবই ভালো হবে, দেখেই বোঝা যাচ্ছে। আর রয়েছে হলো আমের চাটনি আর মুগের ডাল, আর এদিকে রয়েছে হলো সজনে ডাঁটা, আলু পোস্ত, ভাত, আর রয়েছে শশা আর গন্ধলেবু। আর দেখুন কাপ্তান নাইটিটা পরে আমার ফুল লুকটা, তো নাইটিটা খুবই সুন্দর, অনেক ঘের রয়েছে, একটা ফিতেও রয়েছে বেশ সুন্দর, আপনাদের মতন করে আপনারা ফিটিংস করে নিতে পারেন ফিতাটা বেঁধে। আর হাতাগুলো বেশ ঢিলাঢালা, গরমে পরে আরাম, একদম মোম বাটিকের রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার পিয়ালি। আপনারা সবাই কেমন আছেন, ভালো আছেন? তো আমি ভালো আছি। এখন বাজে হলো সন্ধ্যে 8টা, তো অনেকটা দেরি হয়ে গেছে, কারণ মা বাবা দুপুরে একটু রেস্ট করছিল আর আমি একটু ভিডিও এডিট করছিলাম, তারপরে সাজুগুজু করলাম, একটু মেকআপ করলাম, আর এই নতুন এই গাউনটা পরেছি। যদি পারি তাহলে পরে আমি ফুল লুকটা দেখিয়ে দেবো ভিডিও শ্যুট করে, কারণ মা তো নেমে গেছে নিচে আর বাবাও, তো আমি এবার যাবো উষা জুয়েলার্সে, যাচ্ছি আমরা হালকাটা করতে, তো ওখানে ফুচকা খাবো, তারপরে আম পান্না খাবো, তারপরে মিষ্টির প্যাকেট প্যাকেট ক্যালেন্ডার ফ্যালেন্ডার দেবে, আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো। তো একটু ফটোশ্যুট করলাম, একটু শর্ট ভিডিও করলাম, তো দেরি হয়ে গেল তারপর আবার, আর দুবার লাঞ্চের পরে তো আর আমি ক্যামেরার সামনে আসিনি, তো এই এলাম। তো আপনাদের সকলকে জানাই আবার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের দিনটা আপনারা খুব ভালো করে কাটান, ভালো ভালো খাবার খান, বাইরে বেরোন ঘুরতে, নতুন জামা কাপড় পরুন, ঠিক আছে? আমাকে কেমন লাগছে দেখতে, মানে আমাকে সাজুগুজু করে অবশ্যই কিন্তু জানাবেন, তাহলে আবার রাস্তায় গিয়ে দেখা হবে। এখনের জন্য আপাতত টাটা। এখন আমি বন্ধুরা উষা জুয়েলার্সে চলে এসেছি আর বসে আছি, আর খাচ্ছি হলো এখন আম পান্না, তো এদিকে বাবাও খাচ্ছে আর মা ওদিকে লাইন দিয়েছে হালকাতা করে বলে। তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সেজন্য অনেক ভিড়ও হয়েছে আর কি, রাত বলতে 8টা বাজে আর কি। যাই হোক, আমি আর বাবা তখন আম পান্না খাচ্ছি, তো মাও খাবে আসুক তারপরে। আর এখন দেখুন মাও চলে এসেছে আর আম পান্না খাচ্ছে, তো মাকে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এই যে আমি বসে রয়েছি, আর এখানে রয়েছে একটা ফ্যান আমার মাথার কাছে, তো চুলগুলো সব উড়ে যাচ্ছে, দেখুন কী অবস্থা, তাই একটু চুলটুল ঠিক করছি। আর আশেপাশে তো অনেক লোকজন, প্রচুর ভিড়। আর এখন বন্ধুরা আমরা তিনজনেই খাচ্ছি হলো ফুচকা, তো ফুচকাটা আর খাওয়ার সময় ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ যেহেতু তিনজনেই আমরা খাচ্ছি ভিডিও শ্যুট করে দেওয়ার কেউ নেই। আর এখন বন্ধুরা আমরা অনেক আনন্দ করলাম, মজা করলাম নববর্ষের দিনটা আজকে, আর ফুচকা টুচকা খেলাম, আম পান্না খেলাম, তো এবার চলে যাচ্ছিল বাড়িতে। তো এখনও অনেক লোকজনের ভিড় রয়েছে, অনেকেই লাইন দিয়ে আছে হালকাতা করার জন্য, তারপরে ফুচকা খাচ্ছে, আম পান্না খাচ্ছে। আর আমার সাথে তো আর মাকে দেখতেই পেলেন, আর এদিকে রয়েছিল আর বাবা, তো এখন তিনজনেই বাড়ি চলে যাচ্ছি, তো বাড়িতে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আর এখন আমি আমার নববর্ষ স্পেশাল লুকটা শেয়ার করছি আপনাদের সাথে আমার ড্রেসিং টেবিলের আয়নাতে। এই পুরি থেকে আনা গাউনটা পরে আমাকে কেমন লাগছে আপনারা দেখে নিন। হাই ফ্রেন্ডস, এখন বাজার 9:20, তো এইমাত্র বাড়িতে এলাম, তো এবার ড্রেস ট্রেস চেঞ্জ করবো, তখন অনেক কিছু খেলাম, যেমন আম পান্না, মানে আমের শরবত আর কি, মানে আম সেদ্ধ করে বা পুড়িয়ে যাই হোক, তারপরে খেলাম হলো ফুচকা, ওদিকে একটা মিষ্টির প্যাকেট, মানে ওই সোনপাপড়ির বাক্স দিয়েছে আর কি, তার সাথে ক্যালেন্ডার আর একটা ব্যাগ মনে হয়। তো মা হালকাতা করেছে, তো আমি চলে এসেছি, আর মা তখন একটু নিচে গল্প করছে, মা এখনও আসেনি, আর বাবার আমি চলে এসেছি ঘরে, তো ভীষণ গরম, তাও বাইরে বেরিয়ে অতটা গরম লাগছিল না, ঘরে মনে হচ্ছে বেশি গরম লাগছে। এবার ড্রেস ট্রেস চেঞ্জ করবো, আর আজকের এই ভিডিওটা এখন এখানেই শেষ করবো। তাহলে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটা ভিডিও সাথে নতুন কিছু নিয়ে। আর আমার ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন কেউ অবশ্যই সাবস্ক্রাইব করবেন না, পাশে থেকে বেল আইকনে অনেক ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে, তবে যখনই ভিডিও আপলোড করি তখনই আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশন চলে যায়, আপনার সাথে দেখতে পারেন, তাদের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টাটা।